الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد محترم دوستو بزرگ و خول و زیاد خان থেকে দেখরা আমরার সামনে এখন শববরাত আইছে এবং রমজান এখন শাবান মাস যে মাসের মধ্যে শবে বরাত এই শববরাতের কারণে আমরা খেউ হইতে খুইয়ার কি দা মঙ্গলবারে শববরাত খেউ খুইয়ার সোমবারে খেউ খুইয়ার আবার রবিবারে এখন দেখা গেছে যে শববরাত রবিবারে দিনগত রাত শববরাত হইব আর এই শববরাত উপলক্ষে আমরা বহুত আশি কিতা করি শিরিনি করি এবং বাতি জ্বালানি বাতি লইয়া আটা বা জিকির জিকির খরকা শববরাত শববরাত উপলক্ষে যদি নমাজ পড়েন শববরাত উপলক্ষে কোনো নমাজ নাই মনে রাখবা এই শববরাত উইয়া থাকলগিয়া যে রাত শববরাতর রাত ইকান হাজার মাস থেকে উত্তম রাত এই রাতের মধ্যে আপনারা নফল এবাদতি কর্তা কেন না কিয়ামতর দিন যেদিন সব মায় বাপরে চিন্ত না আর ফুয়ায় তার মারে চিন্ত না এই মহান সংকটের সময় যেটুকু একটা নেকির লাগিয়ে আমরা আটটি মহতরম দুস্থ বুজুর্গ হল এটুকু কিতা করা হইব আমরা নামায় আমল যেটুকু পেশ করা হইব আমরার সামনে দুই একটা নেকির লাগিয়ে আমরা আটটি দেইমু এটুকু মার গেছে বাফর গেছে হজরত আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে লইয়া সবর গেছে আমরা বেফানা হইয়া যাইমু কিন্তু সেও একটাও নেকি দিতা না কিতা লাগে নেকি দিতা না সবর এটুকু নফসি নফসি করবা আর এটুকু সব আমল যেগুন মূল আমল আছে নমাজ নমাজ যে হোক আল্লাহ কোরআনের মধ্যে হইয়া দিছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ইওয়াল মুনকার নমাজ ওলা এক বস্তু যে নমাজে মানুষরে বাদ খাম থাকিয়া হটাই দে হে বাদ খাম চাইব সারতো কিন্তু আজকে তৌবা করব মনে মনে বলে আমি আর করতাম না কিন্তু হে আবার বাদর দিন ফিরিয়া হো গুনার খামর মধ্যে যাইব কিন্তু মহতরম দুস্ত বুজুর্গ হল নমাজ হে নমাজর লখান যদিন ফুড়ি দে ও নমাজে তারে কিতা হইব করব দুনিয়ার হওয়ার আউরি আবে যাবি খাম থাকে হে তারে বাসাইয়া আনি লইব আর কিয়ামতর দিন ও নমাজ যেটুকু আপনারে আমার নিয়া কবরের মধ্যে নিয়া মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তোমার ও মাটি দি বানানি হইল আবার ও মাটির ভিতরে তোমারে দাফন করা হইল এবং ও মাটি থাকি কিয়ামতর দিন আল্লাহ তোমারে জিন্দা করবা ওখান কইয়া আপনার আমার সন্তানে আপনার আমার বাই বিরাদে আপনার আমার গাঁও দেশি আউস পুরুষ হলে আর কিতা হরলা ফ্রেন্ড হলে নিয়া আপনারে আমারে ও খবরের গালার মধ্যে তো ইয়াইলা আর কোনো খোঁজ নাই কোনো খবর নাই কিন্তু নমাজ ওলা এক বস্তু নমাজরে নমাজুল্লাহ খান করিলা তেও দেখবা এই নমাজে আপনারে দুনিয়ায় তো কিতা কামিয়াব হইবা এবং আখেরাতর জিন্দগিও কামিয়াব এখন মা তো ইয়া তাহলগিয়া শববরাত হিসাবর শববরাতর মাথা নিয়া শববরাতর রক্ত কিতা করেন আমরার গাঁও গল্লিত দেখা যায় হর প্রায় জায়গার দেখা যায় যে সিডিনি করেন এবং বড় বড় তসলা দিয়া হান্দে সুইটা বানানি ইটা সম্পূর্ণ বেদাত আপনি আরেখান বেটিয়ার আমার মশালা কিতা লাগি বেটিনতে কিছু মশালা তারা বানাই দেন তার কিছু জানা আছে যে ওবায় না গেলে হবায় যদিন যাইতো গিয়ে আর মনে হয় গুরফরে ইকান আইলো না হলে ওতালা গিয়া হদিসও আইসে তকদির ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা হে তার তকদিরের উপরে নির্ভর করতো তার যেখান ওইসে আল্লাহ কইতো ওনো সাপ দেখছো ইনো ফাড়া মারিও না দেখছো ইনো বস তোমারে আকল দিয়া দিলেইছন যে আল্লাহ ফরিস্তা আকল ফাটাইব আর আপনারে আমারে কিতা করবো নিয়া শববরাতর দিন মসজিদের মধ্যে এমনি আমরা মসজিদও যাই না ঈদ আইলো ঈদর দিন আমরা কিতা করলাম ও গেলাম আর নাইলে শববরাত আইলে আরে খান মহতরম দুস্থ বুজুর্গ হল খেয়াল রাখুকা লক্ষ্য করুকা সেনে শবর মুখ শুনবা কিতা গাঁও গল্লিত বেজান শোনা যায় বেজান শোনা যায় আলিম উলামা হলে প্রায় জায়গাত বয়ান কররা বোলে নমাজ নাই এদিন কিতা বোলে ও নমাজর দিন নমাজ আর বোলে কিতা আরে শুনছনি বোলে নমাজ কোন দিন জানুন আরে বাই হল নমাজ তুমি তেন বেদিন নি না মুশরিক বোলে নমাজ আমরা ওলা একদিন ওলা আপনার তোর মানে আর ইডিও করি তো আনি যে নমাজ অমুক দিন শববরাত হিসাবে নমাজ পড়তা এমনি নমাজ পড়তা না এমনি আপনার চাড়িয়া দেওয়া হয়ে গেছে নি বলে আপনি ওই বালিক হয়ে গেছেন এরবার থেকে আপনার নমাজ নাই খালি শববরাত আইলে নমাজ আপনার শবর মুখ এক কথাও শুনবা কিতা বলে নমাজের দিন আইসে ইয়া আল্লাহ কাপড়ও খান দুইয়া দেউ ইয়া লুঙ্গিও খান দিয়া দেউ কিতা করতা বলে ও নমাজও খাইলকু নমাজ আর শুনছনি ও গিয়া গরুর মাংস আনো আর ওতা আনো হতা আনো সে মাই রান্দো রান্দিয়া খাইতা আর ওয়া ওয়া করতা আর
আরেকটা উইয়া থাকলো গিয়া আউরি রাস্তাঘাটে জিকির, না না জিকির করতা, জিকিরে কিতা করে আমার আপনার ইমান রে তাজা করিলায়, গরের মধ্যে জিকির কর, গরের মধ্যে সববরাত উপলক্ষ কোনো নমাজ নাই বারবার হইয়ার, নমাজ খালি নফল নমাজ হড়ক্কা, কেন না এই নমাজে আপনার কিয়ামতর দিন যেটুকু আপনার নফলর লিস্ট বার করা হইব, লিস্ট বার করতে সময় ফয়লাও পাওয়া যাইব আপনার, ও সববরাতর দিন আপনি কিতা করছিল আরও কেউ কইতরা, যদি আপনি সববরাতর দিন কিতা করেন মাংস খাইন মুরুখ খাইন তিয়ার আপনার রাস্তা জীবন যাইব। ভাই অকল মহতরম দুষ্ট বুজুর্গ অকল আজীব ঘটনা, আপনারা যে যে খাইছেন মাংস যে তারিখ খাইছেন আগামী ও তারিখ ওলা মাংস খাইছেন নি, বাদ বছর তো গুজরিয়া যা, নাইলে তোমার প্রত্যেক দিন মাংস খাইলি ইটা, যদিন আপনারা সবে বরাতর দিন বলে না যদিন শুনছি সবে বরাত খাইলে ইটা ওইলোকে বেটো আর মশালা, এটা কোনো হদিস কুরানোর দলিল নাই যে বলে আমি আজকে মাংস খাইয়ার আর আমার সারা সারা জীবন যাইব, তিয়ার খাওয়া মুম করা বাদ দিয়ে আপনি একটা করো আজকে মাংস খাওয়া ও যে উপলক্ষে সবে বরাত উপলক্ষে আর আপনার রাস্তা জীবন গেছে কি যাইব কি, আপনারা কমেন্টও জানাইবা কার ওলা গেছে বলে আমি আইস খাইছি আর আমার ওলা সারা জীবন গেছে গিয়ে আর আমার কোনো খাম লাগছে না। আরে ভাই তুমি যত টেকা খামাও আর যত আপনি বিজনেসম্যান হোক আর জ্যেষ্ঠা হোক নমাজ যারা পড়ে না নমাজ বেনমাজির ভাই তোলার লক্ষ্য করবা, বেনমাজি কিতা করে তার দেখবা লক্ষ লক্ষ টেকা খামার কিন্তু আরামে নাই, আর যে রিক্সাওয়ালা টেলাওয়ালা দেখবা টেকা দিন মজুর ফার 50 টাকা 60 টাকা টেলা রিক্সা চালাইয়া কিন্তু আল্লাহরে হে ফাউরে না, আর আল্লাহ তারে কিতা করে দোনও দেখবা বাড়ার না কিন্তু আল্লাহ তারে ও অসিন্তর মাঝে শান্তিয়ে রাখছে, ওতালা গিয়া ও সববরাত আর আপনারা আমরা কিতা করতাম সবে গরর মধ্যে মা বোনেন্তরে কইতাম যে সববরাত উপলক্ষে কাম করো সিন্নি এক তসলা বানাও আর বানাইয়া গাঁর হরু তাইন্তরে খাওয়াও আর নিজে খাই, জি না এটা এটা না সববরাত উপলক্ষে, আরে আপনি এমনি দিন করতে পারেন নানি আপনি তো এমনিও করতে পাররা আর নাইলে সববরাতর লাগে টিকা জমাইয়া তৈলা সববরাত মাংস খাইতাম, হায় রে হায় ওয়াজও এখন ওলা হয়েছে মানে ওয়াজরে কিতা হরণ ওয়াজরে তারা সাইন ওয়াজর দিন মাংস অমুক আইবা অমুক আইবা আর ওয়াজর দিন মাংস খাওয়া হইব আর ওয়াজ ওয়াইজ আন মুটেখা দিয়া তারা বয়ান করবা যাইবা গিয়া বস আর কোনো ফায়দা নাই, ওটা লাগে মহতরম দুস্থ বুজুর্গ হল এই রমজান মাস যেন সামনে আর সববরাতর দিন আমরা বেশ বেশ করে নফল ইবাদতের মধ্যে এই রাতকুর মধ্যে আমরা কিতা করতাম বেশ বেশ করে নফল ইবাদতি করতাম আর আমরা ওগুন জমত আর মরার বাদে আমরা ওগুন ফাইতাম আর কিয়ামতর মাঠও যেটুকু আমরা সামনে আনিয়া এই নজরানা পেশ করা হইব এটুকু দেখি আল্লাহ আমরার মনে ওখান আফসুস আইব, হায় রে যদি আরো তুলা আমরা কিতা করতাম আরো যদি নোলা নফল ইবাদতি করতাম আর না ঘুমাইয়া আর ইবাদতির মধ্যে আমরা দিন খাটাই লইতাম তিয়ার আজকে আমরা আরও উচ্চ দরজা গিয়ে আমরা পৌঁছিতে পারলাম, ওটা লাগে মহতরম দুস্থ বুজুর্গ হল বিশেষ করিয়া এই রাত্রের মধ্যে আপনারা বেজান ঘুমাইতরা বেজান আরাম কররা ও রায় থানতাত আপনারা বেশ বেশ করে নফল ইবাদতির মধ্যে দিন খাটাক্কা আর সববরাত ইয়া তাহলে গিয়া ও রবিবারে দিন গত রাত মাগরিব বাদ থেকে ইয়া শুরু আর বাদর দিন মাগরিবর আগ পর্যন্ত ও সময় খানো আমরা কিতা করতাম আল্লাহর আল্লাহর জিকিরর মধ্যে রইতাম আর ওয়া ওয়া করতাম না আমরা ওর আমরার যেন আখেরাতর সামান তৈয়ার করবার লাগি আমরা সব বেসাইতাম আখেরাতর সামান কিলা তৈয়ার করতে পারি, কেন না এই বিবি বাচ্চা হলরে খাওয়াইবার লাগি আপনি এদিন সেমাইয়ের মধ্যে ব্যস্ত থাকবা এদিন আপনি মুরুখ খাটার মধ্যে ব্যস্ত থাকবা কিয়ামতর দিন ও যে সন্তান ও সন্তানর লাগি আপনি কিতা করা লাগবো জাহান্নামর গড়ার মধ্যে ও স্বামীর লাগি আপনি জাহান্নামর গড়ার মধ্যে, কিন্তু আজ স্বামীর আপনি কিতা হররা প্রেম পড়িয়া ভালোবাসার মধ্যে পড়িয়া দেখরা স্বামীর যদি আজ বালা করে খাওয়াই লাইন আপনি তেয়ার স্বামী আপনারে বালা পাইবা, কিন্তু মহতরম দুষ্ট বুজুর্গ হল ফরদানিসী মা বইন হল যেটুকু স্বামীয়ে বালা পাইলা স্বামীয়ে বালা পায় ঠিক আছে মানছি এর বাদে কিতা হইল তুমি নু আল্লাহ যে রায় তোমার এই হাজার হাজার দিন থেকে হাজার হাজার বছর থেকে বাড়িয়া মকবুল যে রায় আপনার ইবাদত কবুল হইতো এই রায় কিতা লাগে আপনি মহরুম হইতরা ইবাদতর মধ্যে থাকে ইবাদত এমনি করতে পারা না তা লাগে বেশ বেশ করিয়া ইবাদত করবা আর সামনে রমজান আর রমজানও রোজা ছাড়বা না বিনা কারণে বিনা কারণে ছাড়তে পারতা না কারণ বশত রোজা যদি ছাড়ন তে এর বাদে রোজা এগুন রাখা লাগবে ওটা লাগি রোজা রাখুকা রোজা সামনে আর রমজানও বেশ বেশ করি তিলাওয়াত করুকা কোরআন তিলাওয়াত করুকা তসবিহ করুকা আবার দেখবা যেটুকু আইয়া ফোড়ের লকডাউন ইয়া তো কোনো গজব আইসে আমরা খাস করি গজব আবার বাদে বান্ডা বান্ডা কিতা করলাম
কাডর গোটা আল্লাহ তসবি লইয়া আর বারে বইয়া সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আর আলহামদুলিল্লাহ, এটুকু কিতা আল্লাহ আপনার উপরে ওলা দিওনি যেন আপনি গজব আইতো, এটুকু খালি গুণা করতে থাকতা, গুণা করিয়া গজব আনতা আর আল্লাহর কিতা করতা, জিকির করতা আর আল্লাহ আপনার ওলা জিকিরর পাগল নি যেন আপনি জিকির করতে সময় গজবরে উঠে আনি থাকিয়া, এটুকু কিতা বলে সুবাহান আল্লাহ 31 বার ফড়ুক্কা, লাইলা আল্লাহ করে করে ফড়ুক্কা, আরে বাই অকল লাইলা আল্লাহ ফয়লা যেটুকু ফড়িতায় গজব আইবার আগে তারে হরাই দিতায়, এটুকু হরানি না আইয়া যেটুকু ফড়লো রুন্দন ঘর থেকে বারো নি যান না, এখন তো সাইয়া দেখি আর এখন আর কোনো কামরা বার হইতো না, এখন মোবাইলে তো পয়সা ভরা যার না, মোবাইলও চাওয়া যাইতো না, এখন যা হবো বাড়ির মেসাবে কইছেন সুবাহান আল্লাহ পড়তাম আর আলহামদুলিল্লাহ পড়তাম, তেও অগুত লাগি যেতাম, অগুত মনে হয় ফায়দা আছে, তুলা কদিন বাদে গেলো না নি হরিয়া লাই 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 বলা তুলা হরাত লাগলো, আবার আমরা রহু ফসি ফতো উঠি গেলাম লানি আরো আর ওটা লাগিয়ে আপনারা কিতা হরক্কা এবাদতর মধ্যে আল্লাহ তালার রাজি হরক্কা খুশি হরক্কা দুনিয়াও ফায়দা আখেরতও ফায়দা, আর যে রমজান আর রমজানের রোজা রাখবা আর রমজানের অর্থ বিশেষভাবে দেখা যায় আগরবাত্তি মোমবাত্তি জ্বালায়, মোমবাত্তি জ্বালাক আইগে ফর্সা দিত হয়তো গরুর মধ্যে কোনোবালার কারেন্ট নাই বা লেম লোম কুচু নাই লেফটনও নাই ওটা লাগে আগরবাত্তি মোমবাত্তি জ্বালাইছুন, আগরবাত্তির ব্যাপারে কোয়া হয়েছে আগরবাত্তির যে দুমা আগরবাত্তির দুমাটা যদি নাখে দিয়া হামাই যায় তে আর আপনার কিতা হইব আপনার রোজা ফাসিদ ওই যাইব রোজা শেষ নষ্ট, এই যে রোজাটা রাখছেন এগুলো আপনার শেষ, ওটা লাগি ও যেন দিন আবার রাইত পারবা আপনি যদি ইফতার করিলেন ইফতার করার বাদে বস আজান হয়ে গেছে ইফতার করি লইছেন ইফতারের বাদটাকে লইয়া আপনি হোক সেহরি খাওয়ার আগ পর্যন্ত আপনার গরজা লাভ কাছে এটা আগরবাত্তি কোনো আপত্তি নেই, আর এখান অ্যালকোহল আলা আতর আতর চাইয়া লইবা আতর এখন রমজান আইছে বিশেষভাবে সবেও আতর লই আতর লইতে কিতা করবা অ্যালকোহল আলা আতর লইবা, আর ওই অ্যালকোহল মদর আতরটারে লাগাইলাম মসজিদের মধ্যে গেলাম গিয়ে নমাজ পড়লাম আমার আপনার নমাজ হইল না, ওটা লাগিয়া আমি আপনি ভালো আতর লই সুন্দর আতর লই ইনশাআল্লাহ দুনিয়াও কামিয়াব আখেরাত।